যাজপুর সহর স্থিত অম্বিকাই ঠারে থিবা রোটারি ক্লব ও ইনর হুইল ক্লব র প্রতিষ্ঠা দিবস ও নূতন কর্মকর্তা নির্বাচন অনুষ্ঠিত হয়ে যাইছে। এই উৎসবরে মুখ্য অতিথি ভাবে রোটারি ডিজিএন অনিল কুমার সামল যোগ দেই কার্যক্রমকু উদ্ঘাটন করেছিলে। রাজকিশোর পণ্ডাঙ্ক অধ্যক্ষতায় অনুষ্ঠিত এই কার্যক্রমরে অন্যতম অতিথি ভাবে বরিষ্ঠ শিক্ষাবিদ বিদ্যুৎলতা দাস ও রোটারিয়ান গিরিশ বিহারী মিশ্র প্রমুখ যোগ দেই রোটারি ক্লবর ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করেছিলে। এই অবসরের রোটারি ক্লবর নূতন সভাপতি ভাবে নিত্যানন্দ মিশ্র ও সম্পাদক ভাবে প্রসন্ন কুমার বিশ্বাল এবং ইনর হুইল ক্লবর নূতন সভাপতি ভাবে যাজ্ঞসেনী মহান্তি ও সম্পাদক ভাবে প্রতিমা সাহু পূর্বতন সভাপতি ও সম্পাদকঙ্ক ঠারু দায়িত্ব গ্রহণ করেছিলে। 2000 মশিয়ারু রোটারির শৃঙ্খলিত সভ্য রোটারি ক্লব গোটে শৃঙ্খলা ক্লব প্রতিবর্ষ তার না হচ্ছে রোটারি রোটারি মানে রোটেট যেটা সব বর্ষ আমার কর্মকর্তা রোটারি চেঞ্জ হবে আপনার ইয়ার কার্যকাল জুন 30 পরে তাঁর কার্যকাল সরিযাব জুলাই 1 ঠার নূয়া প্রেসিডেন্ট তাঁকর এবং তাঁকর যে বোর্ড অফ ডাইরেক্টর সে কার্য আরম্ভ করবে। ইয়ে গোটিয়ে সমাজ সেবা ইয়ার হল মেন মোটো সমাজের কমিটি দুর্বল শ্রেণীর লোককে উপরক উত্থান করবে এটা হচ্ছে তাঁর প্রথম ইয়ে এবং ফেলোশিপ অ্যান্ড ফ্রেন্ডশিপ সমস্ত সহ বন্ধুত্বপূর্ণ বাতাবরণ সৃষ্টি করে কমিটি দেশর বা নিজ নিজ ভিতর সমস্ত গোটে সৌহার্দ্যপূর্ণ বাতাবরণ সৃষ্টি করব সেপাই ইয়ার হচ্ছে আভিমুখ্য। আমি চলিত বর্ষ পাই আমার সাধারণ যে আমার বর্তমান দেখত গ্লোবাল ওয়ার্মিং বড়ি গলা তেণু পরিবেশ সুরক্ষা এই গ্লোবাল ওয়ার্মিং রক্ষা করা আমার বৃক্ষরোপণ হচ্ছে প্রধান কার্য তা সাংরে আমি স্বচ্ছ ভারতর সফেই কার্য করছু জল যোগাণ কিছু গোটি ব্যবস্থা বিভিন্ন স্কুলে করা যে স্কুলে না সরকার বর্তমানে সব স্কুলে কলে কিছু কিছু স্কুলে হয়ে পড়ুনি যেটি যেটি অভাব রয়েছে শূন্যস্থান রয়েছে সমাজের সে সমাজকে আমি পূরণ করবু এবং গোটিয়ে ট্রেনিং প্রোগ্রাম এটি আরম্ভ করা যাচ্ছি যে পয়সা খরচ করে ট্রেনিং নেই পড়ু না সে মাগণারে এখানে ট্রেনিং দেওয়াপি দিয়ে তাঁর ভবিষ্যৎ কমিটি রোজগারক্ষম করে সেপা ধ্যান দেব। রোটারি ক্লব পক্ষরু প্রমোদ কুমার নায়ক প্রদীপ কুমার কর ও সম্বিত নায়কঙ্ক সমেত সমস্ত সদস্য মানে সামাজিক কার্যক্রমরে জনসাধারণকর হিত পাই কার্য করুথবারু সেমানঙ্কু ক্লব পক্ষরু ধন্যবাদ অর্পণ করা যাইতলা। রোটারি ক্লবর এটা গতানুগতিক প্রক্রিয়া প্রত্যেক বর্ষ আমি দায়িত্ব হস্তান্তর করে থাকু আমার জুনিয়র মানুষ সে আসতে কাজ করতে তেমন প্রত্যেক বর্ষ সে নিউ অফিসর্স মানে আসতে সে তাঁর ডিউটি রেসপন্সিবিলিটি উপরে ট্রেনিং প্রোগ্রাম করা যায় সে কমিটি রোটারি ফ্রেন্ডশিপ লভ ফেলোশিপ উপরে প্রতিষ্ঠিত তাকে সব বুঝাই থাকে কারণ রোটারি এক চ্যারিটেবল ট্রস্ট ভাই সারা মানে ইন্টারন্যাশনাল কপ গ্লোবালি 220 কন্ট্রি রয়েছে রোটারি ক্লব এর মুখ্য মোটো সমস্ত বুঝা যাই থাকে সর্ভিস এভব দি সেলফ তা মানে নিজ ঊর্ধ্বরে রয়েকি আমি কমিটি লোক সেবা করা গরিব আখির লুহ পোছি দেওয়া সমস্ত ইকুয়াল অপরচুনিটি যোগাই দেওয়া এ রোটারি ক্লবর কার্য তেমন আমি দায়িত্ব হস্তান্তর করে নিজকে রোটারি ক্লবর জন সদস্য ভাবে অবস্থাপিত করে নিজকে ধন্য মনে করছি। এই পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিদ্যালয়ের ম্যাট্রিক পরীক্ষায় সর্বাধিক নম্বর রাখিবা বহু মেধাবী ছাত্র ছাত্রীঙ্কু ক্লব পক্ষরু সম্বর্ধিত করা যাইতলা। শুধু এটা এক ঔপচারিকতা মাত্র কেন রোটারি গোটে বিলিভ করে যে গোটে লিডরশিপ উপরে কেবে রোটারি ডিপেন্ডেন্ট হুয়ে নি রোটারির মোটো হল যে প্রত্যেক বর্ষ নূয়া লিডরক ডেভেলপ করা যেতে আমি দায়িত্ব প্রত্যেক বর্ষ যেত দায়িত্ব হস্তান্তর হুয়ে নূয়া নূয়া লোক লিডরশিপ নিয়ন্তি এবং
ଗୋଟେ ସଂଗଠନ ଗୋଟେ କେମିତି ଆଗକୁ ବଢ଼େଇବେ, କେମିତି ରୋଟାରୀ କ୍ଲବ୍କୁ ଆହୁରି ଗୋଟେ ନୂଆ ରୂପରେ ସେମାନେ ଗଢ଼ି ତୋଳିବେ, ସେଥିପାଇଁ ତାଙ୍କୁ ସମସ୍ତଙ୍କୁ ଗୋଟେ ସୁଯୋଗ ଦିଆଯାଏ। ଆଜି ଏହାର ଏକ ଆରମ୍ଭ ହୋଇଛି ଏବଂ ପ୍ରତ୍ୟେକ ବର୍ଷ ଏମିତି ହୁଏ। ଆଉ ଏ ବର୍ଷ ଯାହା ହୋଇଛି, ଗତ ବର୍ଷ ଯାହା ହୋଇଥିଲା, ସବୁବେଳେ ଆମର ମୋଟୋ ଥାଏ ଯେ ଏ ବର୍ଷ ତା'ଠୁ ମିନିମମ୍ 10% 20% ଆମେ ଅଧିକା କିଛି କରିକି ଦେଖାଇବୁ। ତେଣୁ ଏହା ଏକ ଔପଚାରିକତା ମାତ୍ର, ଦାୟିତ୍ୱ ହସ୍ତାନ୍ତର ହୋଇଛି। ଯେଉଁମାନେ ଯାଇଛନ୍ତି ତାଙ୍କୁ ନିଶ୍ଚିତ ରୂପରେ ଧନ୍ୟବାଦ, ଏବଂ ଯେଉଁମାନେ ନୂଆ ଦାୟିତ୍ୱ ନେଇଛନ୍ତି ତାଙ୍କୁ ବହୁ ମାତ୍ରାରେ ମୋର ଶୁଭେଚ୍ଛା। ଯାଜପୁରରୁ ଆନନ୍ଦ ଚନ୍ଦ୍ର ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଏଇ ଓଡ଼ିଶା। ଖବର ଆମେ ତିଆରି କରୁ, କିମ୍ବା ଏମିତି କିଛି ଖବର ଦେଖାଇ ଶସ୍ତା ଲୋକପ୍ରିୟତା ମଧ୍ୟ ହାସଲ କରୁ। ଆମେ ଦେଖାଉ କେବଳ ଖବର, ତାହା ରାଜନୀତି ହେଉ କିମ୍ବା ମନୋରଞ୍ଜନ। ଲୋକଲୋଚନ ଆଢୁଆଳରେ ରହିଯାଉଥିବା ସମସ୍ୟା ଏବଂ ପ୍ରତିଭା ଉପରେ ଥାଏ ଏଇ ଓଡ଼ିଶାର ନଜର। ଯଦି ଆପଣଙ୍କ ଅଞ୍ଚଳରେ ବି ସେମିତି କିଛି ସମସ୍ୟା ଏବଂ ପ୍ରତିଭା ଲୁକାୟିତ ଅବସ୍ଥାରେ ରହିଯାଉଛି, ତେବେ ଆମକୁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ଆମର ଏଇ ଓଡ଼ିଶାର ଟିମ୍ ପହଞ୍ଚିବ ଆପଣଙ୍କ ପାଖରେ।